হ্যালো গাইস, গুড আফটারনুন। আপনার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিজেরা নিজেদের মতো নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দুপুর থেকে। আজকের এলবি আসবো না, আর এমনিতে খুবই শরীরটা কেমন একটা লাগছে, তাই জন্য আজকের এলবি আসবো না। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে স্টার্ট করতে পারিনি। তো আমি সেলাই মেশিন থেকে এই চলে এসেছি, এসেই আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে কী রান্না করছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা, এখান থেকে যখন স্টার্ট করছি প্লিজ দেখতে হবে, সঙ্গে থাকতে হবে, প্লিজ পাশে থেকে একবার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকেও প্লিজ ভিডিওগুলো দেখো, আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। তো চলো আজকে কী রান্না করছি তোমার সাথে সঙ্গে শেয়ার করছি খাওয়া নিয়ে, চলো। তো বন্ধুরা, তারপরে দেখো আমি ফোনটা কিভাবে রাখছি, ঠিক করে রাখতে পারছি না। তো রেখে দেখো, মানে শুধু নিচটুকুন মানে পা অবধি দেখা যাচ্ছে। তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো, কারণ ঘরটা নোংরা হয়ে গেছে, ওই কুন্নু কুটেছিলাম না, তাই জন্য। আর আলু কাটলেই তো এখন তো জানো বালি বালি বালি, তাই মানে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর কিছু জিনিস ছিল ওটাকে ভাঁজ করে নিলাম, ওপরে আছে দেখতে পেলে না তোমরা কিছু। তো যাই হোক, তো এগুলো ঝাড় দিয়ে নিই। তো তারপরে কারণ দুপুর হয়ে গেছে আর রান্না বান্না করেছিলাম, তার আলুর খোসা টোসা দেখো গোটা ছড়িয়ে গেছে, বাতাস হয়েছিল তাই গোটা ছড়িয়ে গেছে। আর এই ঠান্ডার সময় না কি মানে কি বলবো আর। তো এদিকে খিদে পাচ্ছে, সেদিকে দেখো না বাতাসে এত ধুলো মানে এত এ উঠছে, তো সব আবার আবর্জনা ঘরের মধ্যে চলে আসছে। যে যাই হোক, তো ঘর ফরগুলো ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়েই খাওয়া দাওয়া শুরু করব। তো বাইরে ভালোই রোদ হয়েছে, কিন্তু কী করো, কতক্ষণ বাইরে থাকবে, যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ গরম, আর ভেতরে ঢুকে গেলেই ঠান্ডা সারাক্ষণ, সেই জন্য চাদর সোয়েটার পরে থাকি, এতই ঠান্ডা লাগে। তো বন্ধুরা, এই যে খাবার, এর মধ্যেই খাবার আছে আজকের। আজকের আর কিছু রান্না করেনি, এসেই আজকের ভাত শুধু ভাত বসিয়েছি। এই দেখো এর মধ্যে শুধু ভাত আছে, ভাত দেখো, এই হচ্ছে লঙ্কা, ঠিক আছে, এই দেখো কাঁচা লঙ্কা। আচ্ছা, টমেটোটা ঘেঁটে গেছে, ঘেঁটে না একটুখানি ফেটে গেছে। এর মধ্যে আছে ভাতের মধ্যে আছে, ভাতের মধ্যে লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, আলু দিয়েছি, ডাল দিয়েছি, কিন্তু ভাত শক্ত আছে। এটা না ভালো লাগে সকালে, তো গরম গরমও খারাপ লাগে না, ঠিক আছে। তো এর মধ্যে আমি নুন আর একটুখানি তেল দিয়ে আমার ঝটপট খাওয়া হয়ে যাবে। তো পুরোটা আমি মাখিয়ে নেব, ভালো লাগে খেতে, বাড়িতে বানিয়ে খেও। এমনি আলু থাসা টাসা হয় আমি অতটা খেতে চাইতাম, মোটামুটি খাই, ঠিক আছে। আর গরম গরম হলে, এই ঠান্ডার সময় গরম গরম হলে ভালো লাগে। এই দেখো ভাত কিন্তু ঝরঝরে আছে, এর মধ্যে ডালও আছে। আসলে আজকে না দেরি, এই দেখো এই টমেটোটা কেটে নিয়েছি, আর এই কাঁচা লঙ্কা, নুন নিয়ে নিয়েছি, এই যে আলু, পুরো আলু ভাতে পুরো পুরো আলু ছোট ছোট করে মানে এরকম সাইজের, ঝোলে যেরকম দেওয়া হয় না এরকম সাইজের কেটে নিয়েছি। আর এই যে ডাল দেখতেই পাচ্ছ, হলুদ হলুদ, আর নুন তেল তো নিয়েই নিলাম, আর লঙ্কা তো সেদ্ধ। চলো খেয়ে নিই। আরেকটু নুন লাগবে, একদম ঠিক।
সিম্পল খাবারটা বাড়িতে বানিয়ে খেও, সকালবেলা হলে একটু ভালো হয় বেশি। আর ভাতটা যেন একদম ডাঁটও থাকে, একদম যেন শক্ত, মানে চাল থেকে ফুটের মানে ভাত 80% হবে এরকম চাল রাখ, ভাত রাখতে হবে। এটা শুকনো লঙ্কা ভাজা হলে আর একটু ভালো হতো। চলো খাওয়া দাওয়া শেষ করি। তো বন্ধুরা, তারপর থেকে আর আসা হয়নি, তো একটু বাইরে গেছিলাম। টিভিটা খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো সারানো হয়েছিল, আবারও খারাপ হয়ে গেছিল, তাই জন্য ওটা দিতে গেছিলাম। দিয়ে এসে একটুখানি বসেছিলাম, তারপরে কি রান্না করবো খুঁজেই পেলাম না, তাই ভাবলাম আজকের এমনিতেও বৃহস্পতিবার, তোমাদের দাদাভাইয়ের জন্য বেগুন আলু বড়ি দিয়ে সবজি বানিয়েছি অফিসে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা ভাবলাম বাড়িতেই চাউমিন বানিয়ে খেয়ে নিই, তো এই চাউমিনটা বানাচ্ছি, বানানো হয়ে গেছে, এবার খেতে বসবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তো এবার খাওয়া দাওয়া করবো। তো চলো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে বেশি বড় ভিডিওটা হয়নি আমি যদিও বুঝতেই পারছি, কারণ বেশিক্ষণ আমি ভিডিও করিনি। তো যাই হোক, যতটুকু হয়েছে প্লিজ দেখতে থাকো, সঙ্গে থেকো। গরম গরম বেগুন আলু সবজি খেয়ে দেখো। তো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া শেষ করি। মানে আজকে তো চাউমিন আর এমনিতে সারানোটা বেজে গেছে, খাওয়া দাওয়া শেষ করিনি, আবার ভোরে উঠতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা জানি না কী হয়েছে বলতে পারবো না, কারণ একদম অল্প করে একদম ছোট্ট মতো হয়েছে। তো যাই হোক, ছোটো হোক যাই হোক, প্লিজ দেখো তোমরা। আর যাই হোক, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো এখানেই শেষ করবো, নেক্সট ব্লগে বা নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও চলে আসবো। ততক্ষণে তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে টাটা। তো চলো আজকের খাওয়া দাওয়া শেষ করি, চলো, গুড নাইট।